গত কালকে দুটো মারাত্মক টুইট করেছেন কুণাল ঘোষ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ প্রিয় দর্শক আমি গত কালকে একটু বাইরে ছিলাম ফলে মানে দেখেও আমি সেসব নিয়ে কিছু বলতে পারিনি তবে আজকে ভাবলাম যে এই সব নিয়ে কিছু কথা বলি কারণ আমার মনেও কিন্তু প্রশ্ন জেগেছে যে কাকে উদ্দেশ্য করে এই টুইট করেছেন কুণাল ঘোষ দর্শক দেখুন উনি কি লিখেছিলেন দেখুন দর্শক পনেরোই অক্টোবর মানে গতকালকের টুইট যেটা প্রথমে টুইট করেছিলেন সেটাতে উনি লিখেছিলেন যে রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে ঘটনাস্থল দিল্লি অভিযোগকারিনীর চেন্নাই কোচি দিল্লিতে যাতায়াত আছে অভিযুক্ত সাংবিধানিক রক্ষা কবচে আছেন নগরপাল অভিযোগের চিঠিসহ ফাইল নবান্নে নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন আপাতত এইটুকু এটা ছিল প্রথম লেখা তার তিনেক পরে আরেকটা লেখেন সেটা হচ্ছে এটা একই ধরনের লেখা একটু অন্যভাবে লেখা বা আর অন্য তথ্য দিয়ে লেখা রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন তিনি একজন কৃতি মহিলা ওড়িশি নৃত্যের নৃত্যের বিশিষ্ট শিল্পী মালায়ালম ভাষাতেও পারদর্শী অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা আপাতত এইটুকু এই আপাতত এইটুকু এইটুকু বলে এই দুটো বিষয় মানে মানে দুইভাবে আর কি গতকাল টুইট করেছিলেন কুনাল ঘোষ এখন প্রশ্ন দর্শক কে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি যে মানে যার কথা বলতে চেয়েছেন কুণাল ঘোষ নাম উল্লেখ করেননি শুধু বলেছেন যে রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তি যিনি সাংবিধানিক রক্ষা কবচে আছেন আর যিনি অভিযোগ করেছেন তিনি হচ্ছেন একজন বিশিষ্ট শিল্পী ওড়িশি নৃত্যের যিনি মালায়ালম ভাষাতেও পারদর্শী তার চেন্নাই কোচি দিল্লিতে যাতায়াত আছে আর যে অভিযোগটা ধর্ষণ ও নির্যাতন ধর্ষণ ও নির্যাতনের যে অভিযোগটা তার ঘটনাস্থল হচ্ছে দিল্লি মানে দিল্লিতে হয়েছে এরকম অভিযোগ করা হয়েছে পুলিশ কমিশনারের কাছে যেটা পরিষ্কার কিন্তু যেহেতু তিনি সাংবিধানিক রক্ষা কবচে আছেন সেই জন্য পুলিশ আর কি কিছু করতে পারছে না তাই চিঠিসহ ফাইল একেবারে নবান্ন সচিবালয়ে পাঠিয়ে দিয়েছেন নগরপাল মানে পুলিশ কমিশনার কে সেই ব্যক্তি দর্শক রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তি এ তো মারাত্মক বিষয় মানে অভিযোগটাও মারাত্মক আর যে ব্যক্তির কথা বলার চেষ্টা হচ্ছে মানে অভিযোগটা শুনলেই তো চমকে যাচ্ছে বিষয়টা মানে চমকে যাচ্ছে আর কি ঘটনাস্থল দিল্লি বিশিষ্ট শিল্পী তিনি আবার অভিযোগও করেছেন হলে জানবেন কি করে নিশ্চয় হয়তো অভিযোগ এসছে কুনাল ঘোষদের কাছে বা এই পুলিশের কাছে এবার হয়তো আপনারা বলতে পারলেন যে অভিযোগ করা করেছেন না করানো হয়েছে সেটা প্রশ্ন উঠতে পারে যে জানি না এই শীর্ষস্থানীয় ব্যক্তির মানে ব্যক্তির কোনো প্রভাব রাজ্য সরকারের উপরে রয়েছে কি না বা এই ব্যক্তির দ্বারা রাজ্য সরকার বিভিন্ন সময়ে সমস্যায় পড়ছে কি না বা রাজ্য সরকারকে বিভিন্ন সময়ে সমালোচনার মুখে ফেলছেন কি না ওই ব্যক্তি তো আর জানি না যে কেন কুণাল ঘোষ করে এটা পোস্ট করলেন যখন পুলিশি পদক্ষেপ করা যাচ্ছে না তো যখন যাচ্ছে না যখন পদক্ষেপ করা যায় না তার তো একটা কারণ আছে বলেই যায় না যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছেন কিন্তু তা সত্ত্বেও এইভাবে লেখা পোস্ট করা তারই বাকি উদ্দেশ্য এটা কি চাপে রাখার চেষ্টা হচ্ছে নাকি ওই ব্যক্তিকে যে সব জানি এখনো এখনও নাম বলছি না সব বলে দেব সব জানি সাবধানে থাকবেন কন্ট্রোলে থাকবেন আমাদের নেতা যেমন যেমন বলছেন তেমন তেমনভাবে চলবেন দিল্লি যেতে বললে দিল্লিতে যাবেন সরকারের সঙ্গে বসতে বললে বসবেন বেশি পাকামি করবেন না তাহলে সব ফুটি ফাঁস করে দেবো দেখেছেন তো জেনে গেছি মানে এই জন্য কি পোস্ট করলেন নাকি কে সেই ব্যক্তি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন ফাইলে সই করতে বললে সই করবেন আর যেখানে যা ড্রামা করতে বললো ড্রামা করবেন যেখানে যেখানে ঝগাঝাঁটির বিষয় আমরা চাইবো যে একটু দেখালে আমাদের সুবিধা হবে সেখানে যেমন যান বল তেমন তেমন ড্রামা করবেন মানে এটা কি একটা চাপে রাখার কৌশল না কি ওই ব্যক্তিকে কে সেই ব্যক্তি রাজ্যের শীর্ষস্থানীয় একজন পদাধিকারী সাংবিধানিক রক্ষা খবর আছেন কে সেই ব্যক্তি যার বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নেওয়া যায় না কে সেই ব্যক্তি আছে আমরা জানি কিছু কিছু আছে সাংবিধানিক পদ কিন্তু আমি যেহেতু নিশ্চিত নয় আমি কি করে বলবো মুখে আনবো কি করে কথাটা দর্শক সবটাই মারাত্মক অভিযোগটা মারাত্মক যে ব্যক্তিকে যে ব্যক্তির পদের কথা বলা হচ্ছে ওই রকম পদাধিকারীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওটা সত্যিই মারাত্মকের মারাত্মক মানে বিরাট একটা ডাবল মারাত্মক একটা বলতে পারি আর যেভাবে পোস্ট করে বিষয়টাকে আনা হচ্ছে সামনে এটাও কিন্তু মারাত্মক আমার ধারণা ওই ব্যক্তি কিন্তু যদি সত্যিই এইরকম অভিযোগ এসে থাকে পুলিশের কাছে এবং কুণাল ঘোষরাও যেটা জেনে গেছেন যদি সত্যি অভিযোগটা এইভাবে এসে থাকে তাহলে ওই ব্যক্তির এই সাংবিধানিক পদে থেকে ফ্রিলি কাজ করাটাও কিন্তু সমস্যার সেটাও মারাত্মক সম্ভব নয় তার পক্ষে কারণ তার মানে এইভাবে পোস্ট করে দেওয়া মানে তার তো দেখুন যে ধরনের অভিযোগ না এই অভিযোগ শুনলেই তো যে কোনো মানুষের তো একটা একটা প্রেস্টিজের একটা ব্যবসাবাদ থাকে তো তো তার তো ব্রেন এখন কী করে কি বা কাজ করবে যদি কোথাও কোনো লিঙ্ক হয়ে থাকে বিষয়টা কি করে কাজ করবে ব্রেন এ তো প্রকাশ্যে আনা মানে তো একেবারে চাপে ফেলে দেওয়া সেই ব্যক্তিকে হ্যাঁ হয়তো পুলিশি পদক্ষেপ হয়তো এখন করা যাবে না কিন্তু অভিযোগটা এমনই যে পুলিশি পদক্ষেপ না হলেও জনমানুষের সামনে আসা মানেই যদি ওই রকম পদে থাকা মানে মানে ওই যে যে পদে কথা বলা হচ্ছে এরকম বিষয় সামনে আসা মানেই একটা মেন্টাল প্রেশারও তার উপরে চলে আসবে লজ্জার ব্যাপার না একটা ফলে দর্শক আমি জানি না ওই ব্যক্তি আর কি করে ঠিক মতো করে কাজ করবেন করতে পারবেন এ তো একটা জাস্ট ট্রেলার দেখানো হয়েছে না ট্রেলার জেনে গেছি ট্রেলার না নাহলে তো আমি ভাবছি যে ওই ব্যক্তি তাহলে যিনি সাংবিধানিক পদে বসে রয়েছেন তিনি তাহলে কি করে ঠিক করে কাজ করবেন দর্শক আর আমরা জানবেন আমি 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 বলেও একবার যে আছেন কেউ কেউ সাংবিধানিক পোস্টে তাদের ভূমিকা নিয়ে আমাদের মনে কিন্তু প্রশ্ন জেগেছে যে তারা যে কাজটা করছেন ঠিকমতো করে করছেন কি নাকি ড্রামা করছেন নাকি শাসকের কন্ট্রোলই রয়েছেন যেমন যেমন বলছে শাসক সেই তেমন তেমন কাজ করছেন করতে বাধ্য হচ্ছেন বা তার নিজস্ব করে ইন্টারেস্টটা তিনি করছেন আমরা প্রশ্ন তুলেছিলাম তো এই যে ব্যক্তি কথা এখানে কুণাল ঘোষ বলেছেন লিখেছেন এ তো ওনাকেও তো এবার ন্যাযে খেলানোর একটা ভালো জায়গা পাওয়া গেছে কত নড়বেন কত নর্চার করবেন বলে দেব এ তো ওই বক্তি মানে ওই ব্যক্তিকেও তো এখন তো কন্ট্রোলে রাখার মতো একটা মানে অস্ত্র পেয়ে গেছেন কুণাল ঘোষরা এই জন্যই কুণাল ঘোষরা বলছি কারণ উনি যেভাবে লিখেছেন ওনাদের ওখানে একটা রাগ হয়তো আছে আর কি নাহলে তো এভাবে পোস্ট করতেন না নিশ্চয়ই রাগটা কাছে বই কি নাহলে কেন পোস্ট করতে যাবে না হয়তো খুব কাছের লোক হলে লোক হলে কেনই ভাই এরকম করতে যাবে এটা বুঝতে পারছেন না কেন পোস্টটা করেছেন এটা হচ্ছে চাপে ফেলার একটা পোস্ট ফলে যদি সত্যিই এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যিনি সাংবিধানিক পোস্টে আছেন যার উপরে বাংলার মানুষ ভরসা করতে চান কারণ শাসক তো সবসময় ঠিকমতো করে কাজ করছে না আইনে তো শাসন নেই এখানে শাসকের আইন চলছে বলেই তো একটা বলা হয়ে থাকে তো যদি সেখানে সেই ব্যক্তির একটা মানে রোল মানুষ আশা করেন বাংলার কিন্তু যদি তিনি ঠিক মতো করে কাজ করতে না পারেন যদি তাকে শাসক এই এইরকম কিছু এ করে দেখিয়ে ভয় দেখিয়ে যদি তাদের হাতে রাখার চেষ্টা করে করে শাসক তাহলে সেটা বাংলার মানুষের দুর্ভাগ্য হবে সেটা বাংলার মানুষের দুর্ভাগ্য হবে জানি না কী এর সমাধান হবে যদি কাজ করতে না পারেন ঠিক মতো করে তাহলে আমার মনে হয় বাংলার স্বার্থে যদি এরকম কোনো পদে থাকেন যেখানে বাংলার আমি বলতে পারবো না কী কী পদ যদি এমন কোনো পদ সাংবিধানিক পোস্ট বলেছেন যদি এরকম কোনো পদে থাকেন ব্যক্তি যিনি চাপ ফিল করছেন যে আমি ঠিক মতো করে কাজ করছি না আমাকে এখানে থাকতে গেলে আমাকে ওই ঠান্ডা ঘরেই বসে থাকতে হবে চাকবি খেতে হবে আর ড্রামা করতে হবে শাসক যেমন নাচাবে তেমনই আমাকে নাচতে হবে তাতে বাংলার ক্ষতি হলেও আমাকে নাচতে হবে কারণ আমি বাধ্য নাহলে আমার সমস্যা তাহলে আমরা আমরা বলবো বাংলার মানুষ হিসেবে ছেড়ে দিয়ে চলে যান এইভাবে চাপ নিয়ে পদ আঁকড়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই যদি বাংলায় পদে থেকে যদি বাংলার ভালো করতে না পারেন যে পোস্টের কথা বলা হয়ে যায় না কি পোস্ট তাহলে দয়া করে আপনি ছেড়ে দিয়ে চলে যান কারণ যে একটা দুর্বলতা শাসক ধরে ধরে ফেলেছে বা শাসকের কাছে অভিযোগটা এসছে আমি আবার বলছি যে এটা সত্য না মিথ্যা কারণ শাসকের কেস আবার সবসময় বিশ্বাস করা যায় না সেটা আমরা জানি আমার নামও তো টু রেপ কেস দিয়ে দিয়েছিল আমি সাথে তাদের আবার খেলা মানে খালাস হয়ে গেছে এখন অভিযোগ করেছেন না করানো হয়েছে প্রশ্ন অবশ্যই থাকবে কিন্তু যেটা হচ্ছে সেটা অত্যন্ত একটা নোংরামি নোংরামি এ নোংরামির সঙ্গে কি করে যে লড়বেন আমার সেটাই প্রশ্ন দর্শক কি বলবেন কার কথা বলা হচ্ছে বলুন তো তার ভূমিকাই বা এখন কেমন দেখছেন সত্যি কি তিনি অলরেডি শাসকের অঙ্গুলি হেলোনেই চলছেন চলতে বাধ্য হচ্ছেন মনে হচ্ছে আপনাদের আমি আয় না কার কথা বলছেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামভাগ টিভিতে